কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং বাসায় নিয়মিত অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখছো এবং সে অনুযায়ী অনুশীলন করছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতিপূর্বে আমার ভয়েসের আলোচনা শুরু হয়েছিল ভয়েস চেঞ্জ নিয়ে, এবং ইতিপূর্বে আমি সেন্টেন্স এবং টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেগুলো আমি আমাদের ক্লাসে আলোচনা করিয়েছিলাম। সেই প্রেক্ষিতে আজকে আমরা আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে ভয়েসের সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি আগে থেকে হোয়াইট বোর্ডের মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি ভয়েস চেঞ্জ। আজকের যেহেতু আমাদের টপিকটি আমাদের আনুষঙ্গিক ভয়েস চেঞ্জের জন্য আরও কিছু বিষয় নিয়ে, এই জন্য নির্ধারিত কিছু টপিকস আমি এখানে লিখিনি। আমরা বিষয়গুলো এক এক করে দেখি কোন কোন টপিক্সের উপরে, বেশ কয়েকটা টপিক্সের উপরে আজকে আমাদের আলোচনা হবে। সেই টপিক্সগুলো কী কী আমরা সব সিরিয়ালে দেখব এবং এইগুলো দিয়ে আসলে ভয়েস কীভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে আমি হোয়াইট বোর্ডের মধ্যে কয়েকটি পোর্শন করে রেখেছি, তোমরা পোর্শনগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি দেখেছি টপিকগুলো, টপিকগুলোর এখানে দেখেছি কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো, তার একটা জিস্ট আমি এখানে এখানে লিখে রেখেছি। এরপরে আমরা কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা আমার ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেটরের দিকে দেখো। প্রথমে আমি এখানে লিখে রেখেছি, দেখো, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, আমরা সিম্পল সেন্টেন্সগুলো আমরা ভয়েস চেঞ্জ দেখেছি, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেরও কিন্তু ভয়েস চেঞ্জ হতে পারে বা পরীক্ষায় এগুলো আসতে পারে। তো এই কারণে আমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জটা কীভাবে হয় সেটা জানার দরকার। তো তোমরা জানো যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুই অথবা তারও বেশি ক্লোজ নিয়ে গঠিত হয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং মেইন ক্লোজ থাকে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি মেইন ক্লোজ থাকে। তো এভাবে আর কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো গঠিত হয়। তো আমরা দেখি আসলে যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, তো সেখানে ভয়েস চেঞ্জ করার আসলে কী প্রসিজারে আমরা, কী পদ্ধতিতে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো এখানে দেখ, প্রথমে আমি লিখে রেখেছি দুই অংশেরই প্যাসিভ করতে হবে, অর্থাৎ যদি কমপ্লেক্স হয় তাহলে মেইন ক্লোজটিরও আমাকে প্যাসিভ করতে হবে, সাবঅর্ডিনেট ক্লোজটিরও আমাকে প্যাসিভ করতে হবে, আর যদি কম্পাউন্ড হয় তাহলে দুটি মেইন ক্লোজেরই আমাকে প্যাসিভ করতে হবে। দেখো এখানে এরপরে লিখে রেখেছি কমপ্লেক্স এর ক্লোজে অবজেক্ট না থাকলে। হ্যাঁ, কমপ্লেক্সের যদি আমরা ক্লোজের মধ্যে যদি অবজেক্ট না পাই সেক্ষেত্রে ইন্টারডিক্টরি হিসাবে ইট নিতে হবে, অর্থাৎ ইটকে আমার ওইখানে অবজেক্ট হিসাবে কাউন্ট করতে হবে, এবং প্যাসিভ করার সময় সেই ইটটি তখন আমাকে সাবজেক্ট হিসাবে ইউজ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে আমরা উদাহরণ লিখে রেখেছি, আমরা একটু দেখি। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, দেখো এখানে আই নো এটা একটা ক্লোজ, এবং দ্যাট এরপরে আরেকটি ক্লোজ, হি ডিড দ্য ওয়ার্ক, এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ নিয়ে গঠিত হয়েছে। দেখো প্রথম যে ক্লোজটি আই নো, এরপরে কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কিছুই দেওয়া নাই, এবং দ্বিতীয় ক্লোজ হি ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটির কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখো হি হচ্ছে এই ক্লোজটির, অর্থাৎ হি হচ্ছে এই ক্লোজটির সাবজেক্ট এবং দ্য ওয়ার্ক হচ্ছে এই ক্লোজটির অবজেক্ট। তাহলে যেহেতু আমি বলেছি যে যদি এইখানে এই ক্লোজের মধ্যে যদি অবজেক্ট না থাকে তাহলে আমাকে ইট আমাকে ব্যবহার করতে হবে, ইন্ট্রোডাক্টরি ইট আমাকে ব্যবহার করে অবজেক্টের জায়গাটিকে আমাকে ধরে নিতে হবে, এবং প্যাসিভ করার সময় সেই ইটটি কিন্তু অবশ্যই সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। দেখো তাহলে আমরা এটাকে প্যাসিভ করব কিভাবে, প্রথম অংশটাকে প্যাসিভ করব, তারপর আমরা দ্বিতীয় অংশটাকে প্যাসিভ করব। প্রথম অংশটাকে প্যাসিভ করে নিই, দেখো এইখানে আমরা দেখো যে ইটটা আমরা যে ধরে নিয়েছি সেই ইটটা আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, এরপরে প্রেজেন্ট, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে ইজ, এরপরে দেখো এইখানে নো যে আছে এই নো এর
past participle হইতেছে known আমরা ব্যবহার করেছি এরপর আমি দিয়েছি to me অথবা by me দুটো ইউজ করা যায় তোমরা জানো যে by শুধু না অন্যান্য preposition আমি এর আগে ক্লাসে বলেছি অন্যান্য preposition কিন্তু কিছু কিছু ভার্বের সাথে অন্যান্য preposition ইউজ হয় যেমন at হয় in হয় ইত্যাদি preposition গুলো কিন্তু ইউজ হতে পারে এখানে to এবং by দুটেই ব্যবহার হতে পারে তাই আমি লিখে রেখেছি এরপর আমরা that-টি আমরা বসালাম দেখো তারপরে he did the work এটার আমরা আবার কিভাবে এই ক্লোজটির আমরা আবার ভয়েস চেঞ্জ করব একদম স্বতন্ত্রভাবে দ্য ওয়ার্ক এখানে দেখো এখানে এটাকে অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট করেছি দ্য ওয়ার্ক তারপরে দেখো এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি ডিড এটা ডু এর পাস্ট ফর্ম দেওয়া আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে ডু এর এটা পাস্ট ফর্ম দেওয়া আছে ডিড এই কারণে আমাদের এটাকে পাস্ট পার্টিসিপেল করতে হবে আমরা ডান ইউজ করেছি এরপরে বাই ইউজ করেছি এরপরে আমরা এখানে মি ইউজ করেছি তো এখানে আমাদের আমার মনে হয় এটা হিম হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম তো এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের আমরা প্যাসিভ করতে পারি আচ্ছা আমরা এবার একটু কম্পাউন্ড সেন্টেন্স দেখি দেখো কম্পাউন্ড সেন্টেন্স মানে তাহলে উভয় ক্লোজই মেইন ক্লোজ হবে অর্থাৎ প্রথমে আমরা ক্লোজ দেখি এবং সেই দুটি ক্লোজ কিন্তু অ্যান্ড দ্বারা এখানে আমরা যুক্ত করেছি দেখি হি ব্রোক হিজ হাউস অ্যান্ড মেড এ নিউ ওয়ান হি ব্রোক হিজ হাউস অ্যান্ড মেড এ নিউ ওয়ান অর্থাৎ উভয় পাশে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স দেখতে পেলাম দেখো এখানে হি ব্রোক হিজ হাউস এটা একটি স্বতন্ত্র ক্লোজ অ্যান্ড মেড এ নিউ ওয়ান এটা একটি স্বতন্ত্র ক্লোজ যদিও দ্বিতীয় ক্লোজে আমরা সাবজেক্ট হিসাবে কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি একই ব্যক্তি কাজ করে থাকে উভয় ক্লোজে তাহলে দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট না বসালেও আমাদের কোনো সমস্যা নেই আমাদের প্রথম ক্লোজের সাবজেক্টে কি দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট অনায়াসে বলা যায় তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এই যে অ্যান্ডের পরে হি অর্থাৎ মেডের আগে আমরা একটা আমাদের সাবজেক্ট কিন্তু আমাদের হি এটা আমরা অনায়াসে ধরে নিতে পারি তাহলে আমরা দেখি প্রথম ক্লোজটার আমরা তাহলে প্রথমে আগে প্যাসিভ করে নিই প্রথম ক্লোজটার প্যাসিভ হইতেছে দেখো হিজ হাউস অর্থাৎ হিজ হাউস যে অবজেক্ট আমি লিখে রেখেছি দেখো হিজ হাউসটা অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে হিজ হাউস এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়াজ ব্রোকের পাস্ট পার্টিসিপেল হইতেছে ব্রোকেন আচ্ছা অ্যান্ড দেখো আমরা এখানে অ্যান্ডটা ইউজ করেছি এই জায়গায় আচ্ছা আমরা এখানে কিন্তু বাই হিমও ব্যবহার করতে পারতাম হিজ হাউস ওয়াজ ব্রোকেন বাই হিম অ্যান্ড আচ্ছা কেন আমরা ইউজ করিনি আমরা একটু পরে বলতেছি এটা একটু পুরোপুরি গিয়ে শেষ করে নিই অ্যান্ড অ্যান্ড এ নিউ ওয়ান এটা একটা অবজেক্ট তাই আমি এখানে অবজেক্টটি নিয়েছি এ নিউ ওয়ান এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়াজ মেড পাস্ট পার্টিসিপেল মেড এখানে দেখো বাই আমরা বাই হিম নিয়েছি অর্থাৎ এই যে হি সাবজেক্ট এই হি সাবজেক্ট প্রথম ক্লোজেরও সাবজেক্ট এই হিটা কিন্তু দ্বিতীয় ক্লোজেরও সাবজেক্ট আমি এটা একটু আগেই বলেছি তো আমরা যদি এখানে এই সেন্টেন্সে আমরা এই যে প্রথম ক্লোজটার যখন আমরা প্যাসিভ পড়লাম তখনও যদি আমরা বাই হিম ব্যবহার করতাম দ্বিতীয় ক্লোজও যদি আমরা বাই হিম ব্যবহার করতাম তাহলে আসলে সেন্টেন্সটির বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হতো এটা দেখতে শ্রুতিমধুর হতো না এই কারণে যেহেতু সাবজেক্ট আমাদের একজনই এই কারণে আমাদের বাই হিম আমাদের একবার ইউজ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে যার কারণে আমরা বাই হিম শুধুমাত্র একবার ইউজ করেছি তো এভাবে আমরা কিন্তু সহজেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা খুব সহজেই ভয়েস চেঞ্জগুলো করতে পারবো আচ্ছা এরপরে দেখো ভয়েস চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ থাকে প্যাসিভ তো আমরা সবসময় করেছি কিন্তু পরীক্ষায় বা কখনো কখনো আমরা
প্যাসিভ সেন্টেন্সও পাবো যেগুলোকে আমাদের অ্যাক্টিভে পরিণত করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রসেসর আমাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আমি প্যাসিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ করতে পারবো। দেখো আমি এখানে লিখে রেখেছি বিপরীত নিয়ম প্রয়োগ করতে হবে। প্রথমেই আমাকে আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে আমরা যে প্যাসিভ করলাম ঠিক তার বিপরীতটাই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাকে সেই থিওরিটাই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা যে টেন্সগতভাবে যে থিওরিটা আমরা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা পাস্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা যেভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ সেন্টেন্স আমরা দেখেছি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য অংশ থাকতে পারে, সেটা আমরা যখন আমরা প্যাসিভ করেছি তখন আমরা করেছি অ্যাক্টিভের অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করেছি, তারপরে এমই সারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হিসাবে যেটা বসে আমরা সেটা নিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল করেছি, এরপরে অ্যাক্টিভের সাবজেক্টটিকে আমাদের অবজেক্ট হিসাবে নিয়েছি। কিন্তু আমরা যখন প্যাসিভ করব তার ঠিক উল্টোটাই নিব, অর্থাৎ এখন প্যাসিভের যে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম সেটা অ্যাক্টিভের হবে অবজেক্টিভ ফর্ম, আর প্যাসিভের যে অর্থাৎ প্যাসিভের সাবজেক্ট হবে অ্যাক্টিভের অবজেক্ট আর প্যাসিভের অবজেক্ট হবে অ্যাক্টিভের সাবজেক্ট, ঠিক উল্টো। এবং টেন্সগতভাবে ঠিক যে প্যাসিভ যে টেন্সের মধ্যে করা আছে যে প্যাসিভ অ্যাক্টিভ করার সময় আমরা ঠিক সেই টেন্সে ফিরে যাব। এভাবে আমরা কিন্তু খুব সহজেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ সেন্টেন্সগুলো আমরা করতে পারি। এরপরে দেখো এখানে লিখে রেখেছি আরেকটি কথা, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্যাসিভের অবজেক্ট যদি উজ্জ থাকে, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স আমরা একটা দেখলাম কিন্তু সেইখানে অবজেক্টে উল্লেখ নাই, অর্থাৎ ওইখানে অবজেক্টের মধ্যে অর্থাৎ বাই অমুক বাই কে কার কর্তৃক কাজটা করা হয়েছে সেটা আমার ওখানে উল্লেখ নাই সেন্টেন্সের মধ্যে, সেটা যদি না থাকে তাহলে আমাকে ওই সেন্টেন্সের অর্থ সেন্টেন্সটা আমরা পড়ে বুঝে সেই সেন্টেন্সটার অর্থ অনুযায়ী আমাকে কিছু একটা ওখানে একটা বসিয়ে নিতে হবে। আচ্ছা দেখো বাক্যের অর্থ অনুযায়ী কী কী বসিয়ে নেওয়া যেতে পারে, দেখো ওয়ান সাম ওয়ান সামবডি উই দে পিপল অথরিটি ইট সার্কামস্ট্যান্সেস এটসেট্রা এটসেট্রা মানে আরও অনেক কিছু হতে পারে, এগুলো আমি কয়েকটি দিয়েছি কিন্তু আরও কিছু হতে পারে। আচ্ছা জিনিসটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি এখানে একটা প্রথম উদাহরণ লিখে রেখেছি, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, দেখো পি দিয়ে রেখেছি দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, বোঝাও যাচ্ছে গঠন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম, কিন্তু এখানে বাই হোয়াট, এই দেখো আমি এখানে একটি হোয়াট চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে প্যাসিভ মূলটা হওয়া উচিত ছিল দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই কিছু একটা, বাই কিছু একটা, সেই কিছু একটা কি সেটাই আমাকে বের করতে হবে। আমরা যদি বাই উই লিখি তাহলে কি আমাদের হবে না, আমাদের সেন্টেন্সের সাথে আমাদের মানাচ্ছে না। বাই যদি আমরা লিখি পিপল, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই পিপল মানাচ্ছে আমাদের সেন্টেন্সের সাথে, কিন্তু অর্থের সেন্টেন্সের অর্থের সাথে কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের এই ওয়ার্ডটার নির্বাচনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ ক্রিমিনালকে অ্যারেস্ট করে কে, আমাদের ক্রিমিনালকে অ্যারেস্ট করে সাধারণত আমরা দেখি যে আমাদের দেশের পুলিশ, তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এইখানে যে অবজেক্টটি আসলে এই প্যাসিভ সেন্টেন্সের সেই অবজেক্টটি এখানে আসলে হতো হওয়ার কথা ছিল বাই পুলিশ, কিন্তু আমাদের এখানে অবজেক্টটি দেওয়া নেই, অর্থাৎ যারা প্রশ্নকর্তা তারা চাচ্ছেন যে আমি এটা খুঁজে বের করি এবং অ্যাক্টিভ সেন্টেন্স করার সময় সেইটি আমি এখানে সুন্দরভাবে প্রয়োগ করি। তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে আমাদের আসলে পুলিশ হচ্ছে এখানকার আমাদের অবজেক্টটি, তা আমরা এখন এটাকে সাবজেক্টে পরিণত করে নিই। ঠিক দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের, যেহেতু এটি একটি প্যাসিভ মুড তাহলে আমরা অ্যাক্টিভ মুডে করার সময় তো পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখো দ্য পুলিশ, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ যেহেতু আমরা বলেছি তাহলে দ্য পুলিশ এইখানকার এখন অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে, দ্য পুলিশ আমরা সাবজেক্ট বসিয়েছি। অ্যারেস্টেড এখানে দেখো ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ তো আমার আর থাকবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা গঠন জানি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হইতেছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা অন্যান্য অংশ,
এইখানে আমরা দেখেছি এখানে তাহলে আমরা এখানে যে মূল ভার্ব আছে অ্যারেস্টেড এটার পাস্ট ফর্ম আমরা অ্যারেস্টেডই রেখেছি কারণ এটার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম একই হওয়ার কারণে আমরা অ্যারেস্টেডই রেখেছি। দেখো দ্য ক্রিমিনাল অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল, এই যে এখানে আমাদের যে প্যাসিভের যে সাবজেক্টটি এখানে আমাদের অ্যাক্টিভে হয়ে গেল অবজেক্ট। ঠিক একইভাবে যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমাদের যে টেন্সের অক্সিলারির যে আমরা একটা পরিপূর্ণ একটা চার্ট দিয়েছিলাম সেই চার্টটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই চার্টটি অর্থাৎ টেন্সের ব্যবহারগুলো কিন্তু অবশ্যই আবার আমার ঘুরে ফিরে কিন্তু আমার কাজে লাগতেছেই। আচ্ছা এরপরে দেখো আরেকটি আমি লিখে রেখেছি, দ্য ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার্ড, দ্য ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার্ড বাই হোয়াট, কে কার কর্তৃক, একটা ব্রিজ বড় ব্রিজ নিশ্চয়ই কোনো মন্ত্রণালয় সরকার অথবা কিছু একটা যে এই ব্রিজটাকে রিপেয়ার করবে অর্থাৎ ভেঙে চুরে গিয়েছে এটাকে রিপেয়ার করতে হবে কে করবে। তাহলে আমরা বলতে পারি যে এখন গভর্নমেন্ট ব্রিজ তো রিপেয়ার করবে না। আচ্ছা আমরা এটাকে বলতে পারি অথরিটি কর্তৃপক্ষ অর্থাৎ যে মন্ত্রণালয় এই অধীনে থাকে সেই মন্ত্রণালয়কে আমরা এটা একটা কর্তৃপক্ষের রূপ দিয়ে আমরা এটা বলতে পারি যে বাই দ্য অথরিটি। তাহলে দ্য ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার্ড বাই দ্য অথরিটি, এইটা প্যাসিভ পুরো সেন্টেন্সটা এটা হওয়া উচিত ছিল, তারা এইটুকু লেখেছে বাকিটি লেখেনি। তারা চায় যে আমরা এই বাই কি এটা আমরা এই অর্থাৎ প্যাসিভের এটা দিয়ে আমরা অ্যাক্টিভের সাবজেক্টটি খুঁজে বের করি। তো আমরা খুঁজে পেলাম যে অথরিটি, তাহলে আমরা দেখতে পাবো এখন দেখো তাহলে আমরা অথরিটিকে এখন আমরা অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে নিয়েছি আর দেখতেই পাচ্ছি দ্য ব্রিজ হ্যাজ বিন রিপেয়ার্ড, অতএব বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এটা একটা প্যাসিভ মুড, অতএব এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে নিয়ে আসতে হবে আর কিছু না। তাহলে আমরা দ্য অথরিটি এখানে হ্যাজ বিন থেকে বিনটা চলে যাবে, এখানে হ্যাজ বসবে, রিপেয়ার যে আছে আমাদের সে রিপেয়ারের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিপেয়ার তাই থাকবে। এরপরে আমাদের দ্য ব্রিজ যে আছে এইটা যে প্যাসিভের সাবজেক্টটি আমাদের এখন অ্যাক্টিভের অবজেক্টে পরিণত হবে। আমার মনে হয় জিনিসটি তোমরা বুঝতে পেরেছ খুব সহজেই, খালি তোমার মনে রাখতে হবে যে বাক্যের অর্থাৎ সেন্টেন্সের পুরোটে পরে তার অর্থ করে সেইখান থেকে তোমাকে অ্যাক্টিভ যে করব সেই অ্যাক্টিভের জন্য একটা উপযুক্ত একটা সাবজেক্ট আমাকে নিয়ে আসতে হবে। দেখো এরপরের আমার আরও কিছু এখানে বিভিন্ন এখানে কিছু উদাহরণ লিখে রেখেছি এই যে এই এক্সাম্পলগুলো, হ্যাঁ বিভিন্নভাবে এইগুলো প্যাসিভ হয়ে থাকে অর্থাৎ এগুলো রুলস রেগুলেশন ফলো না করে তারা বিভিন্নভাবে এগুলো প্যাসিভ হয়ে থাকে। এগুলো বেশ কিছু আছে, আমি কয়েকটি লিখে রেখেছি, আরও কিছু আছে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি কয়েকটি লিখে রেখেছি। আচ্ছা এগুলো যদি আসে পরীক্ষায় এগুলো আসলে কোনো রুলস রেগুলেশন ফলো না করে, হ্যাঁ একটা নির্দিষ্টভাবেই তারা এটা প্যাসিভ হয়ে থাকে, এই কারণে এগুলো আমাদের বারবার করে পড়ে আমাদের এগুলো মনে রাখার আসলে বিকল্প কিছুই নাই, এইগুলো আমাদেরকে বারবার করে পড়ে মনে রাখতে হবে, এটাই হচ্ছে এইখানকার রুলস। আচ্ছা চলো তাহলে আমরা দেখি, একটি উদাহরণ দিয়েছি আমি এখানে দেখো এর মধ্যে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। তাহলে এইটা আমরা প্যাসিভ করার সময় দেখি, ওয়ান এ প্রমিস শুড বি কেপ্ট, এ প্রমিস শুড বি কেপ্ট। দেখো এখানে এ প্রমিস এ তো নাই, এ প্রমিস শুড বি কেপ্ট, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এগুলো রুলস রেগুলেশন ফলো করতেছে না, তারা তাদের মতো করেই এখানে প্যাসিভ হচ্ছে। আচ্ছা এখানে দেখো এভরিবডি সেজ দ্যাট মর্নিং শোজ দ্য ডে, এভরিবডি সেজ দ্যাট মর্নিং শোজ দ্য ডে, এখানে দেখো আমরা প্যাসিভটা কী কীরকম হয়েছে, ইট ইজ সেইড দ্যাট মর্নিং শোজ দ্য ডে, ইট ইজ সেইড দ্যাট, দেখো এখানে কি আছে কোনো রকমের কোনো কিছু, আচ্ছা মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এইগুলো কিন্তু আমাদেরকে বারবার করে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আরেকটি লেখে রেখেছে দেখো হচ্ছে ইট ইজ টাইম টু পারফর্ম ইওর ডিউটিস, ইট ইজ টাইম টু পারফর্ম ইওর ডিউটিস, এটা কীভাবে করেছি, ইট ইজ টাইম ফর ইওর ডিউটিস টু বি পারফর্মড, দেখো একদম ইট ইজ টাইম, ইট ইজ টাইমটি রেখে চলে এসেছে, দেখো ফর ইওর ডিউটিস টু বি পারফর্মড, সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে এখানে প্যাসিভগুলো হচ্ছে, যেগুলো আসলে মনে রাখার আসলে মনে রাখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো এই ছিল আজকের আমাদের আলোচনা ভয়েস চেঞ্জের,
ভয়েস চেঞ্জের এই আলোচনাটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা এই এক্সাম্পলগুলো দেখবে এবং এক্সাম্পলগুলো বইয়ের সাথে মিলিয়ে তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। বারবার করে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের আসলে ডেভেলপমেন্ট আসবে। আমি